ওকে, সো লাস্ট ক্লাসে আমরা যা পড়ার চেষ্টা করছিলাম গত ক্লাসে গতকাল, সেটা হলো ড্রাউট কাকে বলে, কয় ধরনের ড্রাউট হয়, তারপরে কিভাবে ড্রাউট থেকে এসকেপ করা যায়, ড্রাউট থেকে ড্রাউট কিভাবে মোকাবেলা করা যায়, গাছ কিভাবে মোকাবেলা করে, তার সে অ্যাভয়েড করে বা সে এসকেপ করে বা সে টলারেট করে, এই জিনিসগুলাই আমরা গত ক্লাস করছি। আজকে আবার আরেকটু অ্যাডভান্স লেভেল আমরা পড়বো, কেগুলো কিভাবে আমরা ড্রাউটকে মোকাবেলা করব, বেসিক্যালি এটাই পড়বো বাংলাদেশের অ্যাসপেক্টে। এবং তবে আমি আবারও বলি, গতকাল আমি তোমাদের যেটা বলছি, ড্রাউট তোমরা এই স্ট্রেসগুলো তোমরা অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স, ক্রপ বোটানি, ইভেন এই জেনারেশন প্ল্যান ব্রিডিং এও পড়বা। এই যে তোমাদের আজকে যে মাহমুদ হোসেন সুমন স্যার পড়াইলো এসিডিটি, এটাও কিন্তু এসিডিক কন্ডিশনে করা, মানে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ট্রেস, সয়েল এসিডিটি। যাই হোক, তো গত ক্লাসে তো আমরা এগুলো নিয়ে আলাপ করছি, তোমরা আর একটু নিজেরা একটু ক্লিয়ার হয়ে নিবা প্রয়োজনে। আজকে আমরা যেটা দেখবো, গাছের মধ্যে কি কি প্রবলেম হয় ওয়াটার স্ট্রেস হলে। আমি আবার বলি, গতকাল কিন্তু ক্লিয়ার করে বলছি, অনেক সময় ওয়াটার স্ট্রেস বলতে শুধু ড্রাউট স্ট্রেসই বোঝায়, কিন্তু আসলে ওয়াটার স্ট্রেস মানে কিন্তু ফ্লাড স্ট্রেস, ড্রাউট স্ট্রেস দুইটাই হইতে পারে, আধিক্যের কারণে হইতে পারে, অল্পের কারণে হইতে পারে। যাই হোক, তো ড্রাউট স্ট্রেস হলে কি কি হয়, তার সেল, তার ইলোঙ্গেশনটা থাইমা যায়, মানে লম্বা হওয়া কইমা যায়, সেল ডিভিশন না হইলে অবশ্যই লম্বা হবে না, আশেপাশে বাড়বে না, সেল ওয়াল, সেলে হলো বিভিন্ন ধরনের সিনথেসিস বন্ধ হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে, রুট শুট গ্রোথ কমে যাবে, যে কারণে রুট শুট গ্রোথের রেশিওটা ইমব্যালেন্স হবে, অল্প বয়সেই ওভার ম্যাচিউর মনে হবে, অকাল পক্ষ বলি যেটা আমরাকে, ওভার ম্যাচিউর মনে হবে, এক্সিলারেশন অফ এজিং, তারপরে এক ধরনের প্রোটিন প্রোডিউস করে, এগুলো অ্যাডজাস্টমেন্ট করার জন্য আসলে করে, হিট মানে ওই স্ট্রেস কন্ডিশনে সে সার্ভাইভ করার জন্য এক ধরনের প্রোটিন সে প্রোডিউস করে, যেমন ধরো হিট, হিটের ক্ষেত্রে সেটা হলো হিটকে বলা হিট শক প্রোটিন বা এই যে ড্রাউট শক প্রোটিন, এরকম প্রোটিন প্লাস কিছু অসমোটিক কম্পাউন্ড, এগুলোকে আমরা বলি অসমোটিক কম্পাউন্ড, যেটা গাছের ভিতরে এই কম্পাউন্ড গুলা, যেমন ধরো প্রোলিন, গ্লাইসিন, বিটেন, বিভিন্ন ধরনের সুগার, সুগার, অ্যালকোহলস, ওয়াটার সোলেবল কার্বোহাইড্রেট, টোটাল কার্বোহাইড্রেট, সোলেবল কার্বোহাইড্রেট, এই জিনিসগুলা গাছের মধ্যে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, ক্রিয়েট হয়ে তার মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট আসে, তার ভিতরে কিছু অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করে, যখন এই স্ট্রেসে পড়ে তখন গাছ রেসপন্স করে, এভাবে অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করে। যেমন ধরো আমি খুব সিম্পলি যদি বলি, আমাদের প্রচন্ড ঝাল হলে কি হয়, প্রচন্ড ঝাল লাগলে কি হয়, মুখ থেকে কি লালা বের হয়, লালা বের হয় কেন, অ্যাডজাস্টমেন্টের জন্য। এরকম গাছের ভিতরে কিছু অসমো প্রোটেক্টেন্ট বলি আমরা এগুলাকে, অসমো প্রোটেক্টেন্ট, হ্যাঁ, এগুলা তোমার প্রোডিউস করে স্ট্রেসে পড়লে, প্রোটিন প্রোটিন প্রোডিউস করে, অসমো প্রোটেক্টেন্ট প্রোডিউস করে, যেমন ধরো মেজর অসমো প্রোটেক্টেন্ট হলো প্রোলিন, গ্লাইসিন, বিটেন, বিভিন্ন ধরনের সুগার, এগুলা। আর একটা জিনিস আছে, এই টার্মটা একটু মনে রাখবা, হয় তোমাদের পড়াইছে নাহলে পড়াবে, ROS, রস সিস্টেম, রিয়েক্টিভ, হ্যাঁ, অক্সিডেটিভ সিস্টেম, যেটা আর কি রস প্রোডাকশন হয় হিউজ পরিমাণে, এবং পরবর্তীতে কি হয়, ফটোসিনথেসিস, রেসপিরেশন, তারপরে খাদ্যদ্রব্য যে ট্রান্সপোর্ট করে, এই এই জিনিসগুলোতে কমপ্লিটলি ইনহিবিট হয় এই প্রসেসগুলোকে। গাছের মধ্যে এনজাইম লাগে বিভিন্ন কাজে প্রয়োজন হয়, তোমরা এন্টোমোলজিতে বায়োকেমিস্ট্রিতে পড়ছো, বিভিন্ন কাজে এনজাইম প্রয়োজন হয়, সেই এনজাইমেটিক অ্যাক্টিভিটিগুলা মন্দ হয়ে যায়, মন্দ হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, এক ধরনের এনজাইমের অ্যাক্টিভিটি কমে যায়, আরেক ধরনের এনজাইমের অ্যাক্টিভিটি বাইরে যায়, যেমন ধরো রুবিস্কো, রুবিস্কোর অ্যাক্টিভিটি বেড়ে যায়, কমে যায়, বাট আবার হাইড্রোলাইসিস বা ডিহাইড্রোজেনেসিসের অ্যাক্টিভিটি বেড়ে যায়। আর তারপরে তোমার কিছু ফাইটোহরমিন, ফাইটোহরমোন আছে, তাদের
তারা নর্মালি কাজ করে। ফাইটো হরমোন মানে হলো প্ল্যান্ট হরমোন, যেগুলো যেমন ধরো অ্যাবসেসিক অ্যাসিড, এদের অ্যাক্টিভিটি গুলা চেঞ্জ হয়ে যায়। গাছের নর্মাল অবস্থায় যেরকম যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে পারে না। চেঞ্জেস ইন অ্যাবজর্পশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ আয়নস, নিউট্রিয়েন্ট আয়ন গুলা, বিভিন্ন ধরনের আয়ন, অ্যানায়ন, ক্যাটায়ন গুলা, তার অ্যাবজর্পশন ট্রান্সপোর্টেশনের সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়। দ্যাট মিনস গাছের মধ্যে টোটাল প্রসেসের মধ্যে চেঞ্জ চলে আসে। আমি আবার যদি এই স্লাইডটা যদি আবার দেখি, দেখো যেমন ধরো তোমার গ্রোথ গ্রোথ ইনহিবিট হয়, রুট শুট রেশিও তোমার ইমব্যালেন্স হয়, খুব দ্রুত তোমার এজিং হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায়, তোমার বিভিন্ন ধরনের প্রোটিন, অসমোপ্রোটেক্ট্যান্ট, তারপরে রস সিস্টেম, এগুলাতে অনেক ধরনের চেঞ্জ আসে। তারপরে যে স্যার, গ্রোথ ভালো মতো না হলে এজিং কেন হয়? গ্রোথ ভালো মতো না হলে, গ্রোথ ভালো মতো না হলে এজিং হওয়ার যে ব্যাপারটা আমি তোমারে বলি, যখন গাছ বাড়তে না পারে এটা তো একটা প্রসেস আছে, কিন্তু তার মধ্যে অন্য তখন অটোমেটিক্যালি অন্যান্য প্রসেসগুলা অটোমেটিক বাইরা যায়। নর্মালি একটা সিস্টেম কি, সাপোজ আমরা যদি ধান গাছের কথা যদি বলি, একটা সময়ে আসার পরে তার মধ্যে ফুল আসবে, তার ভেজিটেটিভ গ্রোথ ঠিক মতো হওয়ার পরে সে ফুল দিবে, ফল দিবে। কিন্তু যখন আমার ভেজিটেটিভ গ্রোথটা থাইমা যায়, কিন্তু তার ওই ওই সময়ে কিন্তু আবার রিপ্রোডাক্টিভ গ্রোথের জায়গাটা কিন্তু চলতে থাকে, যে কারণে যদিও আলটিমেটলি রিপ্রোডাকশন ইয়েটাও ভালো হয় না, কিন্তু এই রিপ্রোডাক্টিভ গ্রোথে কিন্তু চলতে থাকে। ভেজিটেটিভ গ্রোথ থাইমা গেলেও রিপ্রোডাক্টিভ গ্রোথটা তখন অটোমেটিক চলে, যে কারণে তোমার এজিং হয়, মানে ওই অকাল পক্ক হয়। দেখবা যে ছোট ছোট গাছে অনেক সময় ছোট ছোট ফল ধরে, ধানের ক্ষেত্রেও যদি দেখবা বিভিন্ন ধরনের স্ট্রেসে পড়লে তোমার ছোট গাছের মধ্যে ফুল চলে আসে, ফল চলে আসে। যাই হোক, তো এটা সামনের দিকে আমরা আরেকটু পড়ব। এখন এই জিনিসগুলো আরেকটু ভাঙ্গে ভাঙ্গে যদি আমরা পড়ি ফিজিওলজিক্যাল প্রসেসে, তাহলে কি কি হয়, ট্রান্সপাইরেশন রিডিউস হয়, ফটোসিনথেসিসটা কমে যায় বা ইনহিবিট হয়, তারপরে বিভিন্ন ধরনের এনজাইম, অসমোপ্রোটেক্ট্যান্ট, এগুলা সিনথেসিস ট্রান্সলোকেশনটা ইনহিবিট হয় বা কমে যায়, গ্রোথ ডেভেলপমেন্ট কমে, এবং এইসব কারণে গাছের তার মধ্যে তার যে ইয়ে সিস্টেমটা, ডিফেন্স সিস্টেমটা ভেঙে পড়ে, এবং সে কারণে ডিজিজ এবং ইনসেক্ট ইনফেস্টেশনটা অনেক বেড়ে যায়। এগুলো হলো ড্রাউট কন্ডিশনে ধানের গাছের ফিজিক্যাল চিত্র। এবং দেখো সয়েল ময়েশ্চার মিটার দিয়ে কিন্তু আমরা, সয়েল ময়েশ্চার ম্যাপেও কিন্তু আমরা বলতে পারি যে জমিতে কি পরিমাণ পানি আছে, কি পরিমাণ পানি লাগবে। যাই হোক, সেগুলো হলো জাস্ট একটু চিত্র। তো তাহলে ড্রাউট কন্ডিশনে গাছ কি, মানে ড্রাউটটা কম হবে না বেশি হবে, গাছ বাঁচবে কি না, সার্ভাইভ করতে পারবে কি না, সেগুলো কি বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন ধরো সিভিয়ারিটি অ্যান্ড টাইমিং অফ ড্রাউট, মানে কতক্ষণ, কত প্রলংড হয় ড্রাউটটা, এবং কোন সময়ে গাছের কোন সময়ে সেই ড্রাউটটা, ড্রাউট স্ট্রেসে পড়ে, এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কোন গাছে, কোন গাছের ক্ষেত্রে, যেমন ধরো যদি ধানে হয় তো মারা যাবে, ধান পানি ছাড়া থাকতে পারে, কিন্তু তোমার গম হইলে তাও অনেকখানি সে সহ্য করতে পারে। সয়েল কন্ডিশন, ক্লে সয়েলে, ক্লে সয়েল অনেকদিন পানি ধরে রাখতে পারবে, বা ক্লে লোম সয়েলে অনেকদিন পানি ধরে রাখতে পারবে, কিন্তু স্যান্ডি সয়েল বা স্যান্ডি লোম সয়েলে কিন্তু সে পানি ধরে রাখতে পারবে না। সো সেখানে ড্রাউট কন্ডিশনটা অটোমেটিক্যালি সিভিয়ার হবে। আবার দেখো 4 নম্বর পয়েন্টটা, এডিশনাল স্ট্রেসেস, দ্যাট মিন্স একসাথে যদি দুই তিনটা স্ট্রেস পড়ে, যেমন ধরো আমরা যদি বলি, এখন বলা হয় যে করোনা কাদেরকে বেশি ক্ষতি করে, যাদের অন্যান্য রোগ থাকে, যেমন ধরো ডায়াবেটিস, কিডনি পেশেন্ট, হার্টের পেশেন্ট যারা থাকে, এদের ক্ষেত্রে করোনা বেশি এফেক্ট করে। মানে কি, এমনিতেই সে সাসেপ্টেবল কন্ডিশন থাকে, তার উপরে আরেকটা স্ট্রেস পড়ে। এখন আমি যদি বলি এই মুহূর্তে আমাদের জমিতে, যদি এই মুহূর্তে বা আমি 15 দিন আগের কথা যদি বলি, 15 দিন আগের কথা, যে গম আছে, গম গাছ, হুইট, হুইট প্ল্যান্ট, হুইট প্ল্যান্ট কিন্তু দুইটাই স্ট্রেসের সম্মুখীন হয়েছে, যদি তুমি ইরিগেশন না দিয়া থাকো আর কি দুইটাই স্ট্রেস, একটা হলো হাই টেম্পারেচার, কারণ গমের
ग्रेन फिलिंग पीरियडे टेम्पारेचर जत कम थाकबे गमेर फलन तत बाड़बे अराउंड 20 डिग्री सेंटिग्रेड थाकले बेस्ट किन्तु देखा जाच्छे जे এখন এভারেজ টেম্পারেচারে 30 ডিগ্রি 25 মিনিমাম 25 এন্ড অ্যাবাভ তো যাই হোক এখন তাহলে হাই টেম্পারেচার স্ট্রেস এবং ড্রাউট স্ট্রেস দুইটাই কিন্তু একসাথে হইলে তো তখন আরো গাছের কন্ডিশন আরো খারাপ হয় গাছ বাঁচতেই পারে না যে কারণে তখন ইরিগেশন দিতে হয় বাস আলাদা ভাবে পানির ব্যবস্থা করতে হয় পাশাপাশি যদি ইনসেক্ট এবং ডিজিজ অর্গানিজমের আক্রমণ থাকে এসব ক্ষেত্রে তোমার গাছ বাঁচতে পারে না এগুলো হলো ড্রাউটের চিত্র যাই হোক মিটিগেট করব কিভাবে আমরা দেখো হাউ উই ক্যান মিটিগেট দ্য ড্রাউট স্ট্রেস বাই অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট কিভাবে অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্টে কিভাবে অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্টে আমরা তোমার ড্রাউট মিটিগেট করব নাম্বার ওয়ান পয়েন্ট যে কোনো স্ট্রেসের ক্ষেত্রেই উই হ্যাভ টু ইন্ট্রোডিউস স্ট্রেস টলারেন্ট ক্রপ ভ্যারাইটি বা ক্রপ স্পিসিস এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেমন ধরো ওই যেটা বলতেছিলাম রবি সিজনে আমার সেচের সুবিধা যদি না থাকে সো আমার ওই ক্রপটা আমি করব না যে ক্রপে পানি প্রয়োজন হয় বেশি অথবা ওই ক্রপ করব ওই ক্রপের মধ্যে আবার বিভিন্ন ভ্যারাইটি আছে জানা যায় যে এই 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 ভ্যারাইটিতে পানি কম লাগে ওই ভ্যারাইটিতে পানি বেশি লাগে যেমন ধরো রাইসের একটা ভ্যারাইটি আছে আউশের এটা কয়দিন বাংলাদেশে চলছে এখন আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ এটা এমনিতেই ফলন কম ড্রাউট কন্ডিশনে ভালো হয় কিন্তু এমনিতে একটু ফলন কম হয় এটাকে নেরিকা রাইস তোমরা নাম শুনছো কিনা জানি না নেরিকা মানে নিউ রাইস ফর আফ্রিকা এটা আফ্রিকান কান্ট্রিগুলোতে হয় যেখানে আসলে ইন ট্রু সেন্স ড্রাউট বলতে কি জিনিস সেটা বোঝা যায় কিছু আফ্রিকান কান্ট্রিতে স্পেশালি সাব সাহারান কান্ট্রিগুলোতে তো ওই দেখা যে তুমি ধান করলে যদি ড্রাউট কন্ডিশনে পাইতে চাও নেরিকা করতে পারো নেরিকা নাই মামার সে কানা মামা ভালো সে কিছু ধান পাবা আবার তোমার যদি বলা হয় আমি এই যে নভেম্বর ডিসেম্বর মাসে আমি কি করব ধান করব না গম করব আমার সাথে সুবিধা নাই সেক্ষেত্রে অবভিয়াসলি ইউ মাস্ট হ্যাভ টু চুজ হুইট ইনস্টেড অফ রাইস বিকজ হুইটে ধানের তুলনায় অনেক কম পানি লাগে সেক্ষেত্রে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এটা হলো মোস্ট ফার্স্ট পয়েন্ট ইউজ অফ ড্রাউট টলারেন্ট ক্রপ স্পিসিস আর একটা ব্যাপার আছে ওই যে গতকাল মানে গতকালের ক্লাসে চলে যাও ড্রাউট এসকেপিং এখন আমি জানি আমার একটা ভ্যারাইটি 150 দিনের আর একটা ভ্যারাইটি আছে 120 দিনের এখন শেষের দিকে গিয়া তোমার তার লাইফ সাইকেলের শেষের দিকে গিয়ে সে ড্রাউট স্ট্রেসে পড়ে মনে করো আমি যদি জানুয়ারিতে ট্রান্সপ্লান্ট করি এটা আমি এপ্রিলে হারভেস্ট করতে পারবো আবার জানুয়ারিতে ট্রান্সপ্লান্ট করলে সেটা আমি জুনে হারভেস্ট করতে পারবো কিন্তু আমার ড্রাউট কন্ডিশনটা হয় মেতে সাপোজ আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম সেক্ষেত্রে উই মাস্ট হ্যাভ টু চুজ দ্য শর্ট ডিউরেশন ভ্যারাইটি যেটা ড্রাউটকে এসকেপ করবে সে ড্রাউটে পড়বেই না সে এটাও কিন্তু একটা ব্যাপার আছে চুজিং দ্য রাইট ভ্যারাইটি ফর দ্য স্ট্রেস ম্যানেজমেন্ট আরেকটা হলো এখন কথা হলো নেচারে কিছু স্ট্রেস টলারেন্ট ভ্যারাইটি থাকে যে সব ক্রপেরই মানে অনেক ক্রপেরই যেমন ধরো তোমার রাইসের ক্ষেত্রে স্যালাইন টলারেন্ট একটা ভ্যারাইটি ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যারাইটি আছে এই সাবকন্টিনেন্টে বেশি চলে অথবা আমাদের ওই বেল্টেও কিন্তু খুলনা পটুয়াখালী বরিশাল ওই ওই রিজনে কিছু ভ্যারাইটি আসছে কিন্তু যেগুলো স্যালাইন টলারেন্ট কিন্তু এদের ফলনটা কম সেই ক্ষেত্রে বেটার হয় ওই সব ভ্যারাইটিকে ইউজ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ব্রিডিং অ্যাপ্রোচের মাধ্যমে হাই ইল্ডিং ভ্যারাইটি তোমার ডেভেলপ করা এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর যেমন ধরো
ড্রাউট রেজিস্ট্যান্সের যে ব্যাপারটা, সাধারণত সরগাম আর মিলেটস, মিলেটস মানে হলো, মিলেটস কি জানো কেউ? মিলেটস কি কেউ জানো? মিলেটস ক্রাউন, হ্যাঁ ক্রাউন, চীনা, আরো অনেক আছে। মিলেটস মানে হলো স্মল গ্রেইন সিরিয়াল, মিলেটস মানে হলো স্মল গ্রেইন সিরিয়াল, মনে রাখবা, যেগুলা স্মল গ্রেইন সেগুলাই মিলেট। তবে এগুলা সব গ্রামীণ ফ্যামিলি কিন্তু। যাই হোক, তো যেটা বলতেছিলাম সেটা হলো যে উই হ্যাভ টু চুজ রাইট ভ্যারাইটি অ্যান্ড রাইট ক্রপ। যেমন ধরো যেটা বললাম সরগাম, মিলেটস, এগুলা হলো তোমার মেইজ এবং রাইসের তুলনায় বেশি পরিমাণে ড্রাউট সহ্য করতে পারে। আবার কিছু লিগিউমস আছে, কাউপি, গ্রাউন্ডনাট, কাউপির তুলনায়, গ্রাউন্ডনাটের তুলনায় কাউপি বেশি ড্রাউট টলারেন্ট। আবার সয়াবিনের তুলনায় গ্রাউন্ডনাট ড্রাউট টলারেন্ট। আবার এই যে সিমের তুলনায় কমন বিন, বিনসের তুলনায় সয়াবিন ড্রাউট টলারেন্ট। আবার দেখা যাচ্ছে যে গমের তুলনায় বার্লি বেশি ড্রাউট টলারেন্ট, পটেটোর তুলনায় গম বেশি ড্রাউট টলারেন্ট, রাইসের তুলনায় অবশ্যই হুইট বেশি ড্রাউট টলারেন্ট। এরকম বিভিন্ন ক্রপ স্পিসিস আছে, আমি আবারও বলছি ক্রপ স্পিসিস আছে, আবার বিভিন্ন ক্রপের বিভিন্ন ভ্যারাইটিও আছে যেটা বিভিন্ন কারণে স্ট্রেস টলারেন্ট থাকে। যাই হোক, এই গ্রাফটা যদি আমরা দেখি, তোমরা একটু নিচের দিকে দেখো কি লেখা আছে, ফিগার, ইফেক্ট অফ ড্রাউট স্ট্রেস অন বার্লি গ্রোথ অ্যান্ড বায়োমাস অ্যাকুমুলেশন। এখানে কি বলা হয়েছে, তিন ধরনের, তিনটা স্ট্রেস ইউজ করা হয়েছে। একটা হলো 100% ফিল ক্যাপাসিটিতে বার্লিকে গ্রো করা হয়েছে, আর একটা হচ্ছে 50% ফিল ক্যাপাসিটিতে বার্লিকে গ্রো করা হয়েছে, আর একটা হলো 30% ফিল ক্যাপাসিটিতে বার্লিকে গ্রো করা হয়েছে। কি কি দেখা যাচ্ছে, আমরা যদি প্ল্যান্ট হাইট, অ্যাবাউট গ্রাউন্ড ফ্রেশ ওয়েট, অ্যাবাউট গ্রাউন্ড ড্রাই ওয়েট আমরা যদি দেখি, এটা কি বোঝা যাবে? দেখো 100% ফিল ক্যাপাসিটি মানে হলো নো স্ট্রেস, নো স্ট্রেস মানে গাছ সয়েলে ইনাফ অ্যাভেলেবল ওয়াটার আছে প্ল্যান্ট আপটেক করার জন্য। বাট 50% ফিল ক্যাপাসিটিতে গাছ কিন্তু একটু স্ট্রেসে পড়ে, 30% ফিল ক্যাপাসিটিতে মানে হলো সিভিয়ার স্ট্রেসে পড়ে। দেখো আমরা যদি, তোমরা কি গ্রাফটা দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা যদি এই যে পয়েন্টগুলো দেখি, দেখো 100% তার প্ল্যান্ট হাইট হয় অ্যারাউন্ড 83 সেন্টিমিটার, 50% হয় তার প্ল্যান্ট হাইট হয় বিলো 80 সেন্টিমিটার, 30% ফিল ক্যাপাসিটিতে তার প্ল্যান্ট হাইট হয় অ্যারাউন্ড 70 সেন্টিমিটার। এবং এই যে প্রতিটা প্যারামিটারেই কিন্তু দেখো, দেখো ফ্রেশ ওয়েট বা ড্রাই ওয়েটের ক্ষেত্রে দেখো এখানে হয় 4 গ্রাম, আর 30% ফিল ক্যাপাসিটিতে সেটা হয় 3 গ্রাম। এটা বার্লির ক্ষেত্রে, এবং আমরা জানি কি বার্লি ইজ মোর ড্রাউট টলারেন্ট দেন আদার ক্রপস, তাহলে সেটা রাইসের ক্ষেত্রে কি হবে বোঝা অবস্থাটা, রাইস কিন্তু সার্ভাইভ করতে পারবে না এই ফিল ক্যাপাসিটিতে, রাইস কিন্তু সার্ভাইভ করতে পারবে না। যাই হোক, তো এই বিভিন্ন স্ট্রেসে তোমার প্ল্যান্টের মধ্যে এরকম প্রবলেম হয়। কে জানি বললাম না, চীনা কাউন, এই যে দেখো এটা হলো চীনা, এটা হলো কাউন, এগুলো সব গ্রামীণ ফ্যামিলির কিন্তু, এগুলোকে বলা হয় স্মল গ্রেইন সিরিয়াল, একেবারেই ছোট ছোট দানাওয়ালা সিরিয়ালগুলো, এগুলা এগুলা কিন্তু অনেক হার্ডি, এগুলা পানি ছাড়াও এদের ফলন পাওয়া যায়। তারপরে সানফ্লাওয়ার, সানফ্লাওয়ারও কিন্তু কম্পারেটিভলি হার্ডি, সুগার বিট, এর আগে দেখছো কেউ সুগার বিট? এই যে দেখো, তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে বলছিলাম কি, ইউজ অফ ড্রাউট টলারেন্ট ক্রপ স্পিসিস অর ক্রপ ভ্যারাইটি। ক্রপ স্পিসিস বলতে আমি যেটা বলছি যে কোন কিছু কিছু ক্রপ আছে অন্য ক্রপের তুলনায় বেশি
খরা সহ্য করতে পারে। আবার কিছু ক্রপের স্পেসিফিক কিছু ভ্যারাইটি আছে যারা অন্য ভ্যারাইটির তুলনায় সে খরাটা সহ্য করতে পারে, এটা একটা পয়েন্ট। 2 নম্বর হলো যে ইফ উই হ্যাভ ইরিগেশন ফেসিলিটিস দেন উই উই হ্যাভ টু গো ফর সাপ্লিমেন্টারি ইরিগেশন, বৃষ্টিপাত না হলে। আর একটা হলো যেখানে ইরিগেশন ফেসিলিটিস আন্ডারগ্রাউন্ড ইরিগেশন ফেসিলিটিস না থাকে, অথবা যে পানিটা আছে সেই পানিটা লবণাক্ত ইউজেবল না, দেন উই হ্যাভ টু গো ফর রেইন ওয়াটার হার্ভেস্টিং। রেইন ওয়াটার হার্ভেস্টিং এটা খুব সিম্পল জিনিস, তোমরা তো জানোই যে কোনো বিভিন্ন পুকুর, খাল, নালা, ক্যানেল, লেক, ওইগুলোতে আমরা বৃষ্টির সময় পানি ধরে রাখবো, পরবর্তীতে সেটা আমরা ইউজ করবো সেচের জন্য। এটা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তুমি জানো ইন্ডিয়াতে কিছু কিছু প্রভিন্স আছে, কিছু কিছু স্টেট আছে যেখানে ওরা হিউজ ওয়াটারের শর্টেজে পড়ে। দেন আরেকটা হলো ইম্প্রুভ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন প্র্যাকটিসেস অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড টিলেজ সিস্টেমস। তোমরা কি এটা এই ব্যাপারে কিছু জানো আমার একটু বলো তো দেখি। ইম্প্রুভ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন প্র্যাকটিসেস অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড টিলেজ প্র্যাকটিসেস। মনে করেন যে টাইম জোন, ল্যাঙ্গুয়েজ, ট্রেনিং, সোশ্যাল প্ল্যাটফর্ম, মানে কিওয়ার্ডগুলো রেখে বাকি লেখা মুছে দিব। কেউ কি বলতে পারবা হোয়াট ইজ জিরো টিলেজ, তারপর হচ্ছে মাল্টি, এগুলো কি? বাকি সব গুলো কি না? ঠিক আছে, বর্তমানে কি কিওয়ার্ড দিলে তো কিছু বোঝা যাচ্ছে না আপনার? এক লাইনের মধ্যে যদি ফেলে দিতে পারেন তাহলে হয়। কি কথা বলে বাবা, স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো স্যার, কোন ক্রপের ক্ষেত্রে কেমন হতে পারে যে ফিল্ড ফিল্ড ক্যাপাসিটি অলমোস্ট 70%, কিন্তু সেটাই তার জন্য ড্রাউট, মানে সেটাই তার জন্য স্ট্রেস হচ্ছে, এরকম হতে পারে? অবশ্যই হতে পারে, আমি তোমারে বললাম তো, তোমার রাইসে তো তুমি 70% ক্যাপাসিটি, তো সে স্ট্রেসে অবশ্যই পড়ে যাবে। অনেক ক্রপ আছে 70% সে স্ট্রেসে পড়বে না, তবে 75% থেকে উপরে দিয়ে গেলে, 75%-এর উপরে দিয়ে গেলে গাছ খুব একটা বেশি স্ট্রেস পড়ে না, এক্সেপ্ট রাইস। 75-এর নিচে আসলে কিন্তু আস্তে আস্তে যতই বাড়তে থাকে তখন সিভিয়ারিটি অনুযায়ী গাছ ওইভাবে তখন তার রেসপন্স করে। যেমন ধরো বিলো 50 মারাত্মক সম্মুখীন হয়। জি স্যার, বুঝতে পেরেছি। আর স্যার এই যে এটা তো আমরা ফিল ক্যাপাসিটি অনুযায়ী বলতেছি, কিন্তু স্যার সয়েল ওয়াটার কন্টেন্ট হিসাবে যদি বলতে চাই তখন, মানে সয়েল ময়েশ্চার কন্টেন্টটা যদি হিসাব করতে চাই তখন কিরকম হবে? ঘুরে ফিরে তো তুমি ওই ফিল ক্যাপাসিটি তুমি ওইভাবে হিসাব করবে, সয়েল ওয়াটার ময়েশ্চার কন্টেন্ট হিসাব করবে কেমনে বলো তো, কোন মেথডে করবে? ময়েশ্চার কন্টেন্ট কিভাবে করবে স্যার? স্যার যে ড্রাই ওভেন ড্রাই সয়েলের ওয়েট নিতে হয়। জি স্যার, ওভেন ড্রাই মেথড ইজ দ্য বেস্ট। হ্যাঁ, তারপরে জি স্যার, ট্রেনিং সয়েল ময়েশ্চার মিটার বেরিয়েছে কিন্তু এটা ভালো না, ওভেন ড্রাই মেথড ভালো। তো সেটা সেখানে তোমার ওই ওইটা হিসাব করে তুমি ফিল ক্যাপাসিটি হিসাব করে ফেললে হয়, তো মানে ওটা সমস্যা না। কত পার্সেন্ট ময়েশ্চার আছে সেটা হিসাব করে ফিল ক্যাপাসিটি থেকে কতটুকু নিচে আছে, 100% সাধারণত 100% লাগে না, নর্মালি 90% ফিল ক্যাপাসিটি সে বেস্ট, 100% মানে ক্যাপিলারি টিউব গুলো স্যাচুরেটেড হয়ে যায়। তবে এটা খেয়াল রাখতে হবে 75%-এর নিচে গেলেই তোমার ওয়াটার দিতে হবে। তোমাদের অঙ্ক করানো হবে দেখবা ইরিগেশন শিডিউলিং এর, তখন এটা একটু ক্লিয়ার করে বুঝবা, না হলে বুঝে নিবা। ইরিগেশন শিডিউলিং তোমাদের তো পড়াইছে থিওরিতে তাই না? সেখানে পাঁচটা অ্যাপ্রোচ আছে, খেয়াল করছে কিনা জানি না, পাঁচটা অ্যাপ্রোচ এর মধ্যে একটা হলো গ্রোথ স্টেজ দেখা, আরেকটা হলো লিকুইড পটেনশিয়াল, তারপর আর কি কি যেন আছে, 5 নম্বরটা হলো বেসড অন ক্যালকুলেশন, ক্যালকুলেট করে বের করা যায়। ওইখানে তুমি আবার ক্লিয়ার বুঝবা যে কত পার্সেন্টে হইলে আমার আবার পানি দিতে হবে। এটা একটু মাথায় রেখো, এটা যে পড়াবে হারুন স্যারই মনে পড়াবে, আমি হারুন স্যারকে বলে দেবো এটা একটু ক্লিয়ার করে দিতে।
যাই হোক, ইউজ অফ সাপ্লিমেন্টারি ইরিগেশন, তারপর বললাম রেইন ওয়াটার হার্ভেস্টিং অ্যান্ড ইটস ইউজ ইন ক্রপ থ্রু ইরিগেশন, সয়েল ওয়াটার কনজারভেশন প্র্যাকটিসেস মানে হলো বিভিন্ন ধরনের টিলেজ প্র্যাকটিস, বিভিন্ন ধরনের কনজারভেশন প্র্যাকটিস, যে প্র্যাকটিসের মাধ্যমে উই ক্যান সেভ ওয়াটার অ্যান্ড উই ক্যান সেভ মনে করো সয়েল ওয়াটার অলসো। দ্যাট মিনস আমার অতিরিক্ত পানিও লাগবে না, প্লাস সয়েলে যে ওয়াটারটা থাকে সেটাকে আমরা কনজার্ভ করতে পারবো। যেমন ধরো, সয়েলে আমরা লেস ডিস্টার্ব করব, লেস ডিস্টার্ব দ্যাট মিনস জিরো টিলেজ মানে কি? জিরো টিলেজ হলো যেখানে যেখানে বীজগুলো ফেলা দরকার সেখানেই বীজ ফেলবো, আর বাকি জায়গাটা আনডিস্টার্ব থাকবে। একটা আমরা উইড ম্যানেজমেন্ট কেমনে করবো? উইড ম্যানেজমেন্ট তখন আমরা করবো হার্বিসাইড দিয়ে, তাহলে সয়েল ডিস্টার্ব হলো না, সয়েল উলট পালট হলো না, তাহলে সয়েল ময়েশ্চার ওইভাবে উড়ে উড়ে যায় না। আরেকটা হলো জিরো টিলেজ গেল, এটা মিনিমাম টিলেজ। ওই মিনিমাম টিলেজ মানে হলো মিনিমাম যে জায়গায় আমাদের সয়েল এক্সপ্লোর করতে হয় সেই জায়গা ছাড়া বাকি জায়গা আমরা ডিস্টার্ব করবো না। আরেকটা হলো তোমার রাইসের ক্ষেত্রে যদি মনে করো একটা প্র্যাকটিস আছে AWD, নাম শুনছো AWD? AWD দেখো, এই একটা সিস্টেমই কিন্তু অনেক ভাবেই আমরা ওয়াটার সেভ করতে পারি। ওয়াটার সেভিং ও হয় এবং গাছ কিন্তু গাছের ফলন মানে বৃদ্ধিও ভালো হয়। কিভাবে? অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং হলো নর্মালি কিন্তু আমরা ধান খেতে কি করি, কন্টিনিউস পানি রেখে দিই, 5 থেকে 7 সেন্টিমিটার পানি রেখে দিই। আমাদের ফার্মাররা বুইজা রাখে না উইজা রাখে, এটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম। কিন্তু AWD কি সিস্টেম? AWD হলো সিস্টেম কোনো এক সময় পানি জাস্ট একেবারেই চিপচিপে পানি রাখতে হবে, হালকা জাস্ট শুধু ভিজে রাখলে হবে, আবার এক সময় একটু পানি একটু বাড়াই দিতে হবে। এটা বিভিন্ন স্টেজে ওয়াটার ম্যানেজমেন্ট আছে, এটা তোমরা হায়ার লেভেলে গেলে এটা বলবা। তো সেটা কি হয়, যেমন ধরো একটা স্টেজ আছে, যেমন ধরো টিলারিং স্টেজের প্রথম দিকে তুমি যদি একদম জমিতে পানি মিনিমাম পানি রাখো সেক্ষেত্রে বেশি টিলারিং হবে, আবার টিলারিং এর শেষের দিকে গেলে পানি বাড়াই দিতে হবে। কেন বাড়াই দিতে হবে? তাহলে অতিরিক্ত কিছু আনপ্রোডাক্টিভ টিলার প্রডিউস হয়, তখন সেই টিলার গুলার প্রডিউস হবে না। এরকম অল্টারনেটলি ওয়েট করে, অল্টারনেটলি ড্রাই করে, এর মাধ্যমে কিন্তু আমরা, এটা একটা ভালো টেকনিক ইন কেস অফ রাইস। আরেকটা হলো যেমন ধরো ইউজ অফ মালচেস, মালচ মালচ মানে হলো কি? মালচিং হলো, মালচিং ইজ এ প্রসেস অফ কনজার্ভিং সয়েল ময়েশ্চার। আমরা সয়েল ময়েশ্চারকে আমরা কিভাবে মাটিতে ধরে রাখতে পারি, এটা মানে ইভাপো ট্রান্সপারেশনটা কমানো যায় কিভাবে? ধরো উপরে কোনো আবরণ দিয়ে, সেই আবরণটা আমরা খড় দিয়ে করতে পারি, কচুরি পাতা দিয়ে করতে পারি, পলিথিন দিয়ে করতে পারি, অথবা ন্যাচারালি আমরা সয়েলের যে যে ফাটল গুলা দেখা গেছে, এই যে আমরা এর আগের যে যে ছবিগুলা দেখলাম ড্রাউটে, সাপোজ এই যে ফাটল গুলো আছে, এই ফাটল গুলো দিয়ে কি হয়, মাটির নিচ থেকে ইভাপোরেশনের মাধ্যমে কন্টিনিউয়াস পানি বের হয়ে যায়। আমরা কি করব, এটা যদি হালকা করে একটা চাষ দিয়ে এই ফাটল গুলো বন্ধ করে দিতে পারি, দেন কি হবে, এটা সয়েল ময়েশ্চার ক্যান বি কনজার্ভ। এইগুলো হলো তোমার ভালো একটা টেকনিক। মালচিং, মালচিং কিন্তু খুব ভালো একটা টেকনিক, ইভেন মালচিং এর মাধ্যমে কিন্তু আমরা হিট স্ট্রেস কেও মিনিমাইজ করতে পারি, স্যালাইনিটি স্ট্রেস কেও মিনিমাইজ করতে পারি, মাথায় রেখো। তারপরে হলো অপটিমাইজেশন অফ দ্য ক্রপ গ্রোথ সাইকেল ইন রিলেশন টু অ্যাভেলেবল ময়েশ্চার, যেটা আমি আর আগে বলছি, আমার যখন কখন জমিতে পানি থাকবে অথবা যে ময়েশ্চার থাকবে ওইটা ধইরা আমার ক্রপকে, ক্রপের সাইকেলটা কমপ্লিট করতে হবে। আমি আমি জানি যে আমার ওই সময় জমিতে পানি থাকবে না, আমি এর আগেই আমি তোমার সিড সোয়িং করে ফেলবো যাতে আমার জার্মিনেশনের সমস্যা না হয়, যাতে এই সময় ক্রপটা সোয়িং করলে বা প্ল্যান্টিং করলে আমি এর আগেই এটাকে হারভেস্ট করে ফেলতে পারবো। ওই এই জন্যই ডেট অফ সোয়িং এর এক্সপেরিমেন্ট গুলা, ডেট অফ সোয়িং টা খুবই, এই জন্যই খুব ইম্পর্টেন্ট। তারপরে হলো উইড কন্ট্রোল, যেমন ধরো জমিতে উইড অবশ্য, উইডও প্ল্যান্ট ক্রপ ও প্ল্যান্ট, তাহলে দুইটাই ওদের কম্পিটিশন বেশি। আমার জমিতে পানি কম ময়েশ্চার কম, আমি যদি উইড রাইখে দিই, আগাছা রাইখে দিই, সেক্ষেত্রে কি হবে, আগাছাও কিন্তু মাটির নিচ থেকে অনেক পানি নিয়ে নিবে। সেক্ষেত্রে আগাছাগুলোকে আমাদের যেটা করতে পারি, আমরা উইড ম্যানেজ উইডিং করে ফেলতে পারি, তাহলে অবশ্যই অতিরিক্ত পানিটা আর নিতে পারবে না। সয়েল ফার্টিলিটি ম্যানেজমেন্ট, ফার্টাইল সয়েলে কিন্তু এমনিতেই ফার্টাইল সয়েল
ফার্টাইল সয়েল এমনিতেই তোমার প্রোডাক্টিভ হয় এবং সে ময়েশ্চার ধরে রাখতে পারে। ইম্পর্টেন্ট জিনিসটা হলো সয়েল ফার্টিলিটি ম্যানেজমেন্ট প্লাস অর্গানিক ম্যাটার ম্যানেজমেন্ট। মনে রাখবা অর্গানিক ম্যাটারের মূল কাজটা কি, অর্গানিক ম্যাটারের মূল কাজ হলো ইট ক্যান, অর্গানিক ম্যাটারের মূল কাজটাই হলো ইট ক্যান হোল্ড ওয়াটার। অর্গানিক ম্যাটার সয়েলের পানিকে ধরে রাখতে পারে, ইট ক্যান ইনক্রিজ দ্য ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। সো যেই জমিতে অর্গানিক ম্যাটার কম থাকবে সেই জমিতে ময়েশ্চার কন্টেন্ট কম, এখন যে জমিতে অর্গানিক ম্যাটার বেশি থাকবে সেই জমিতে পানি কম দিলেও চলবে। অর্গানিক ম্যাটার ম্যানেজমেন্ট ইজ অলসো এ পার্ট অফ সয়েল ফার্টিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য মেজর মেথড টু কনজার্ভ সয়েল ময়েশ্চার। তারপরে আসো অপটিমাইজ প্ল্যান্ট পপুলেশন ডেন্সিটি অ্যান্ড স্পেসিং স্পেসিং অ্যারেঞ্জমেন্ট অফ প্ল্যান্টস উইথ রেসপেক্ট টু দ্য এক্সপেক্টেড সয়েল সয়েল ময়েশ্চার রিজন। যেটা বলা হয়েছে অতিরিক্ত গাছ থাকলে সে বেশি পরিমাণে পানি নিবে, সেটা এই জন্যেই এটাও ড্রাউট কন্ডিশনের জন্য কতটা একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে কি পরিমাণ গাছ থাকবে সেটাও কিন্তু অপটিমাইজ করতে হবে, সেটাও এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। কন্ট্রোল অফ সয়েল বায়োটিক অর্গানিজমস দ্যাট ক্যান রিডিউস রুট ডেভেলপমেন্ট, এটা কন্ট্রোল করতে হবে। তারপরে ইম্প্রুভড ফরেজ লাইভ স্টক গ্রেইনস ইন্টিগ্রেশন এই ক্রপ রোটেশন, ক্রপ রোটেশনে একই রকম ক্রপ না করে বিভিন্ন ধরনের ক্রপ করা, মনোক্রপিং বাদ দেবো, মিক্স ক্রপিং রিলে ক্রপিং করব। অনেক সময় কিন্তু আর একটা টার্ম তোমরা মনে রাখবা, কাভার ক্রপিং। কাভার কাভার ক্রপিং সব সময় জমিতে থাকে, সেটা হলো অথবা ওই প্ল্যান্ট গুলা জমি থেকে ময়েশ্চার নিবে ঠিকই, কিন্তু সয়েলটা বেয়ার থাকে না, খোলা থাকে না, যে কারণে ইভাপোরেশনের লসটা কম হয়। এটা হচ্ছে দেখো ভুট্টা খেতে মালচিং, এটা কি একটা ভালো একটা টেকনোলজি বাংলাদেশে এখন কিন্তু মালচিং একটা ভালো টেকনোলজি, স্পেশালি এই সময়গুলোতে, দ্যাট মিনস আমাদের রবি সিজনে, রবি এবং খরিফ ওয়ানে মালচিং ইজ ভেরি গুড টেকনোলজি। তারপরে এটা হচ্ছে জিরো টিলেজ, দেখো ঠিক যেই যেই জায়গাগুলোতে আমার বীজ বপন করা হয়েছে সেই জায়গাতেই আমার গম গম সেই জায়গাটাই কি ডিস্টার্ব করা হয়েছে, বাকি জায়গাকে ডিস্টার্ব করা হয়নি, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টেকনোলজি। এই দেখো রেইন ওয়াটার হারভেস্টিং, বর্ষাকালে পানিটা ধরে রাখলে সেটা আমরা বাংলাদেশে শীতকালে আমরা ইউজ করতে পারি। যাই হোক, আমরা যদি ড্রাউট নিয়ে কথা বলি, আমি যে জিনিসটা গতকাল থেকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ড্রাউট কি, কেন ড্রাউট হয়, ড্রাউট হইলে গাছের মধ্যে কি ধরনের প্রবলেম হয়, গাছ কিভাবে ড্রাউটকে মোকাবেলা করে, এবং আমরা অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্টের মাধ্যমে জমিতে আমার ড্রাউট আস আমি জানি আমার পানি কম, আমি তাহলে কিভাবে আমার সয়েলে ময়েশ্চার কম বাট আই আই হ্যাভ টু গ্রো ক্রপ ক্রপ তাহলে কিভাবে আমার ক্রপ, তাহলে সেটা আমরা করব, ক্রপ প্রোডাকশন করব, ক্রপ প্রোডাকশন আন্ডার স্ট্রেস কন্ডিশন, ড্রাউট ড্রাউট কন্ডিশন বা লেস লেস ময়েশ্চার কন্ডিশন, সেইগুলো হলো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করলাম। যাই হোক, তোমাদের আগামীকাল কয়টায় ক্লাস? আগামীকাল ক্লাস কয়টায়? তোমরা কি আছো? আগামীকাল তো অ্যাগ্রোনমি নেই, আগামীকাল ক্লাস না। আচ্ছা, রোববারে কি কয়টায় ক্লাস? আগামীকাল অ্যাগ্রোনমি 9টা, রোববারে 9টা। আচ্ছা, তাহলে সিআর আমাদের রোববারে একটু 9টায় একটু ঝামেলা হয়ে যাবে। তোমাদের কি রোববারে ক্লাস আছে? সবগুলা ক্লাসে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে রোববারে ক্লাসটা বাদ দিবা, রোববারে ক্লাসটা বাদ দিবা, সোমবারে 11টায় ক্লাস, তাই না? জি স্যার, সোমবারে আমি ক্লাস দেব, আমার একটু মনে করাই দিতে হবে, ওইটা আমরা ওই যে ওয়াটার লগিং বা সাবমার্জেন্স করাবো, ঠিক আছে? চেষ্টা করবো এক ক্লাসে শেষ করে দিতে, যতটুকুই তোমরা ইয়া হয় পরবর্তী এগুলো একটু পড়াশোনা করলে তোমাদের জন্য জিনিসগুলো ইজি হবে। আচ্ছা, আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, আজকে আমি ক্লাস এখনই এখানে শেষ করে দেবো, 11টায় আমার আরেকটা ক্লাস আছে, প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে?
এই স্লাইডটা আমার ওই যে তানবীর না তোমার মেইল করছো, মেইল আমি পাঠিয়ে দেবো। আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে নেক্সট রোববারে আমার ক্লাসটা হচ্ছে না, সোমবারে ক্লাসে তোমরা একটু লিখে রাখো, পরে কথা বলবো, আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। তবে ইম্পর্টেন্ট জিনিস হলো যে বাংলাদেশের অ্যাসপেক্টে আমাদের ড্রাউট কখন হয়, ড্রাউট কখন হয় সেটা আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি বলছি আমাদের ড্রাউট নর্মালি রবি সিজনে, রবি এবং খরিফ ওয়ানে হয় এই সময়গুলোতে, কিন্তু আমাদের খরিফ টু তে স্পেশালি আমন রাইসে ড্রাউট হয় সেটা হচ্ছে শেষের দিকে, অক্টোবরের দিকে গিয়ে, কিন্তু যখন বৃষ্টিপাতটা কমে যায় সেচের সুবিধাও থাকে না এবং ধান গাছটা ফ্লাওয়ারিং থেকে ফ্লাওয়ারিং বা গ্রেন ফিলিং পিরিয়ডে থাকে, তখন কিন্তু মারাত্মক পানির সংকট হয়, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আমাকে তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা পাঠাই দিও।